কেন্দ্রীয় চৌদ্দ দলের উদ্যোগে নিরাপদ সড়ক ও মাদকমুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক গোল বৈঠক আজ বেলা এগারোটায় সিরডাঙ্গা মিলনায়তনে অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় চৌদ্দ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম এমপি সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি হাসানুল হক ইনো এমপি শাহজাহান খান এমপি ব্যারিস্টার নাজমুল হুদা মশিউর রহমান রাঙা কমরেড দিলীপ বড়ুয়া নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ এমপি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ আহমেদ গণ আজাদি লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে শেখদার মহাসচিব মোহাম্মদ আতাউল্লা খান নিরাপদ সড়ক চাই এর যুগ্ম মহাসচিব লায়ন গনি মিয়া বাবুল কলমিস্ট সৈয়দ আবুল মাকসুদ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম বিআরটিএ এর চেয়ারম্যান মশিউর রহমান রাঙা সহ বিশিষ্ট সাংবাদিক গবেষক সুশীল সমাজের প্রতিনিধি ও চৌদ্দ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ